বিদেশে থেকেও দেশের উন্নয়নে সাফল্যের অনবদ্য গল্প তৈরি করে চলেছেন প্রবাসী বাংলাদেশিরা। ব্যবসা বাণিজ্য সহ নানা পেশায় নিজেদের অবস্থান করেছেন সুউজ্জ্বল, বিশেষ অবদান রাখছেন বৈদেশিক মুদ্রার রিজার্ভেও। এমন প্রবাসীদের সম্মাননা দিতে প্রথমবার জাতীয় প্রবাসী দিবস 2023 অনুষ্ঠানের আয়োজন করে প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়। শনিবার বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে প্রধান অতিথির বক্তব্যে পররাষ্ট্রমন্ত্রী বলেন, গত 15 বছরের উন্নয়ন ব্র্যান্ডিংয়ে পাবলিক ডিপ্লোমেসি উইং করা হয়েছে। প্রবাসীরা দেশে বিনিয়োগ করলে সব ধরনের সুবিধা দেওয়ার কথাও জানান পররাষ্ট্রমন্ত্রী। মূল উদ্দেশ্য হচ্ছে যে আমাদের দেশের সম্পদ, বড় সম্পদ হচ্ছে মানপাওয়া, এইটাকে কাজে লাগানো। এইটাকে কাজে লাগাতে হলে আমার বহু ধরনের বিনিয়োগ দরকার। সেই জন্য আমার ইকোনমিক ডিপ্লোমেসিতে 1 নম্বর যে আমি বিনিয়োগ বাড়াতে হবে, 2 নম্বর আমার বাণিজ্য বাড়াতে, পরিধি বাড়াতে। সেই জন্যে সরকার ইতিমধ্যেই দেশের প্রায় 60টি জেলায় ট্রেনিং ইনস্টিটিউট তৈরি করেছেন, যাতে আপনার ওয়েল ট্রেনড লোকদের বিদেশে পাঠানো হয়। বিশ্ববাজারে চাহিদা থাকায় আগামী বছর 10 লাখের বেশি বাংলাদেশি বিদেশে যাওয়ার সম্ভাবনার কথা জানিয়ে দক্ষতা বাড়ানোয় জোর দেন প্রবাসী কল্যাণমন্ত্রী। আমরা যতই বরকর পাঠাচ্ছি, এর মধ্যে কাগজ কলমে একটা জিনিস, বাট বাস্তবে হলো ম্যাক্সিমাম কিন্তু আমরা এখনও অদক্ষ শ্রমিক পাঠাচ্ছি। এই সিটকে আমাদেরকে চেঞ্জ করতে হবে। এদিন 2021 থেকে 2023 টানা 3 বছরে নির্বাচিত 241 জন প্রবাসীকে সিআইপি সম্মাননা দেওয়া হয়। দেশের প্রতি আমাদের যে কন্ট্রিবিউশনটাকে অ্যাকনোলেজ হচ্ছে, আমার মনে হয় এতে শুধু আমরা যারা প্রবাসে আছি আমরা সবাই এটাকে অনেক একটা উৎসাহ এবং উদ্দীপনা হিসেবে নিব। আমরা যারা প্রবাসেরই আছি, এরকম অনেক লোক আছে যারা এইভাবে বাংলাদেশকে টেকনিক্যালি আপনার সহায়তা দিতে পারে, এবং এটার বিনিময়ে যে সিংহ ইনভেস্টমেন্টটা আসবে, কিছু ইনভেস্টমেন্ট তো চলে যাবে, আমরা ম্যাক্সিমামটা রেখে দিতে পারবো। সিআইপি যারা তাদেরকে অন্তত এয়ারপোর্টে ভিআইপি গেট দিয়ে বের হওয়া ছাড়া এর কোনো তেমন কোনো ফলাফল নেই। প্রবাসীদের সুবিধায় মাল্টিপল ভিসা এবং দেশে দূতাবাস নেই এমন দেশগুলোর সাথে কথা বলে কনস্যুলার অফিস স্থাপনের দাবি জানান প্রবাসীরা। কাজল আব্দুল্লাহ, সময় সংবাদ, ঢাকা।